আসসালামু আলাইকুম, আমি মাহবুবা। চলে আসলাম অনেক দিন পর একটা হ্যান্ডপেন টিউটোরিয়ালের ভিডিও নিয়ে। আজকে আমি যেই শাড়ি টিউটোরিয়ালটা দেখাচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি ফুল শাড়ি টিউটোরিয়ালটা দেখানোর ট্রাই করে নিই, কারণ আমি এখানে শুধু আঁচলের যে টিউটোরিয়ালটা সেটাই দেখানোর চেষ্টা করেছি, কারণ অনেকেই শুধু আঁচলের পোর্শনের কাজটাই দেখতে চেয়েছিল টিউটোরিয়াল আকারে। তো তাদের জন্যই আমি এইটা দেওয়ার ট্রাই করেছি। তো চলুন দেখে আসি আমি কিভাবে কাজটি করেছি। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যথারীতি আমি ওয়াশের কাজ যেহেতু, তো যথারীতি আমি একটা বড় ব্রাশ দিয়ে মাঝখানের যেখানে আমি সূর্যটা এঁকেছি সেটুকু বাদ রেখে বাদ বাকি ফুল অংশটাই পানি দিয়ে ভিজিয়ে নেব। তো এই ভিজিয়ে নেওয়ার প্রসেস সম্পর্কে গত অনেক কয়েকটা ভিডিও আছে, এবং কালার কী কী ব্যবহার করেছি সেটাও আমি বলে দিচ্ছি। একরামিন কালার ব্যবহার করেছি, এবং একরামিনের সাথে আমি এনকে এবং বাইন্ডার মিক্সড করে ব্যবহার করেছি। যদি কেউ কালার মিক্সিং নিয়ে টিউটোরিয়াল চেয়ে থাকেন তাহলে বলবো অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়াই আছে, সেখান থেকে দেখে আসতে পারেন এবং দেখে আমাকে জানাতে পারেন যে আপনারা কতটুকু বুঝতে পারছেন বা কোনো ধরনের সমস্যা হচ্ছে নাকি, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এবং নেক্সট কিসের উপরে আপনারা টিউটোরিয়াল চাচ্ছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি যথাযথ ট্রাই করব আপনাদের মতামতের উপর ডিপেন্ড করে আমার টিউটোরিয়ালগুলো দেওয়া। তো অনেকেই বিগেনার টিউটোরিয়ালও চাচ্ছে, তো তাদের জন্য ইনশাল্লাহ আস্তে আস্তে আসতেছে বিগেনার টিউটোরিয়াল। তো এইটা আসলে এখন আমি পুরো শাড়িটাই ভিজিয়ে নেওয়া কমপ্লিট। তো এখন আমি যেই বার্গেন্ডি বা আপনারা পার্পেল কালার বলে থাকেন সেটাই আমি কালারটা দিচ্ছি, সরি বার্গেন্ডি বলেছি, পার্পেল কালারটাই আমি দিচ্ছি, বা আপনারা বলতে পারেন ভায়োলেট কালারটা দিচ্ছি। এখানে ভায়োলেট কালারটা আমি কিভাবে তৈরি করেছি অনেকেই এটা নিয়েও জিজ্ঞাসা করবে। তো আমি ভায়োলেট কালারটা তৈরি করেছি রেড এবং ব্লুর মিক্সিংয়ে, এই ভায়োলেট কালারটা তৈরি করেছি। তো তৈরি করার পর পরে এখন আমি ম্যাজেন্টা কালার দিচ্ছি। এখানে আগেরটাতে যেমন নীলের পরিমাণটা বেশি ছিল, এটাতে রেডের পরিমাণটা বেশি, কিন্তু এটা ওই রেড অ্যান্ড ব্লু মিক্সিং করেই কিন্তু এই পার্পেল কালারটাই তৈরি করা হয়েছে। এবং আমি গত অনেকগুলো ভিডিওতেই কিন্তু বলেছি যে ব্লেন্ডিংটা মাস্ট, ব্লেন্ডিং সুন্দর করে করতে হবে। যদিও ভেজা এটা আপনাআপনি ছড়িয়ে যাবে, কিন্তু কিছু জিনিস আছে একটু ব্লেন্ডিং করে দিলে কি হয়, এদেরকে সাহায্য করলে এরা নিজেরা নিজেরা সুন্দরভাবে স্প্রেড হয়। দেখা যাচ্ছে আপনি একটু যদি স্প্রেড করতে এদেরকে সাহায্য করেন এরা কিন্তু সুন্দরভাবে স্প্রেড হয়ে যায়। তো এটা দেওয়ার পরে আমি একটু ইয়েলো কালার দিয়ে নিব, যেহেতু আমি একটা গোধূলি লগ্নের একটা আকাশের যে শাড়ি সেটা করছি। তো সেক্ষেত্রে তো আকাশের কালার অনেক ধরনের হয় গোধূলি লগ্নের সময়, যারা যারা দেখেছেন। তো গোধূলি লগ্নের সময় যে কালারগুলো আসে আমি সেই কালারগুলোই এখানে দেওয়ার ট্রাই করছি। তো গোধূলি লগ্নে হলুদ বা কমলা বা বেগুনি বেগুনি এই টাইপ কিন্তু আকাশের কালার খুব দেখা যায়। তো সেই বাস্তবতাকেই আমি একটু ফুটিয়ে তোলার ট্রাই করেছি আমার এই ছোট্ট শাড়িটিতে। তো আপনাদের কেমন লাগছে টিউটোরিয়ালটি অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর যারা যারা আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা যারা করেননি তারা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সাবস্ক্রাইব করে আসতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিও কিন্তু প্রেস করে দিতে পারেন। তো এখন আমি ব্লু কালারটা দিয়ে নিচ্ছি, ব্লু কালারটা দিচ্ছি হালকা করে এবং অল্প অংশে দিচ্ছি, কারণ যে গোধূলি লগ্নে সেখানে কিন্তু খুব একটা আকাশের নীল কালার দেখা যায় না, খুবই অল্প অংশে দেখা যায়। তো সেইটাই আমি করছি, অল্প করে দিয়েছি যাতে অন্তত কিছুটা নীল নীল আভা আবার এরকমটা আসে। এবং আপনারা খেয়াল করলে দেখতেই পাচ্ছেন যে আমার ইয়েলোর মধ্যে কোথাও অরেঞ্জ বেগুনির যে অপশানটা করেছি সেখানকার মধ্যে এরকম শেডিং করে সুন্দর করে কাজ করতে হবে। এবং দেখেন আমি নীল এবং হলুদের যে কাজ করেছি এবং যেটাকে আমি ব্লেন্ডও করলাম, কিন্তু হলুদ আর নীল মিক্সিং করলে কিন্তু গ্রিনটা আসে, কিন্তু এখানে কিন্তু গ্রিনটা আসেনি। তো সেইভাবে সাবধান করেই কিন্তু ব্লেন্ডিংটা করতে হবে। তো আমি নিচের দিকে একটু ডার্ক কালারের গ্রিন কালারটা দিয়ে নিয়েছি, গ্রিনের যে ডার্ক ভার্সনটা সেটা আমি দিয়ে নিয়েছি। এখন আমি লাইট গ্রিনটা দিয়ে নিচ্ছি, লাইট গ্রিনটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে সুন্দর করে ব্লেন্ডিংটা করে দিচ্ছি। আপনারা খেয়াল করলেই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ভেজার উপরেই করছি, বাট আমি ছড়িয়ে দিতে সাহায্য করছি, এক জায়গাতে কিন্তু দিয়ে রেখে দিই নাই যে এটা পুরো শাড়ি হয়ে যাবে। তো এটা কিন্তু ছড়ানোর যে ব্যাপারটা সেটা কিন্তু সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। তো যথারীতি আমরা এখন কাজ করতেছি সরিষা ফুলের উপরে, যদিও এখানে আমি ফুল ফর্ম সরিষার ফুল যেটা সেটা কিন্তু আমি দেখাইনি, দূর থেকে দূরাংশে দেখা যাচ্ছে
অনেক দূর থেকে যেরকম আমরা সরিষা ফুলটা দেখতে পাই ছিটা ছিটা মনে হয় যে হলুদ হয়ে আছে, ঠিক সেরকমভাবেই কিন্তু আমি দেখানোর যথাযথ একটা ট্রাই করেছি। তো এটা অনেকেই আবার ভুল ধরবে যে সরিষার ফুল এরকম না হ্যান না ত্যান না, তো তাদের জন্য বলে দিচ্ছি যে এটা আমি এক্স্যাক্ট সরিষার ফুলের যে মানে মেন ফোকাস আমি কিন্তু সেটা করিনি। অনেক দূর থেকে সরিষার ফুল দেখতে যেরকম দেখা যায় আমি অনেকটা সেরকমভাবেই করেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ইতিমধ্যে সরিষার ফুলের অনেক কয়েকটা শাড়ি ইতিমধ্যেই দেখছি গ্রুপে বা অনলাইনে খুবই ভাইরাল, তো তাদের জন্য বলছি যে সরিষার ফুলের শুধু হলুদ হলুদ করে রাখলেই হবে না, একটু দূর থেকে ছিটাফিটা করলে একটু সুন্দর লাগে। তো আমি যথাসাধ্য ট্রাই করেছি আপনাদেরকে বোঝানোর এবং শাড়িটার ফিডব্যাকও আল্লাহর রহমতে ভালো এসেছে। এবং যখন শাহানাজ আপু শাড়িটা দেখাচ্ছিল তখন তো তার খুবই পছন্দ হয়েছিল, বাট প্রতিটা শাড়ি আমি ওয়ান পিস করেই করেছিলাম, ওয়ান পিস বলতে ওয়ান টু পিস করেই করেছিলাম, তো দ্যাটস ওয়াই সে আর নিতে পারেনি। তো সে শাড়িটা খুবই 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 পছন্দ করেছে এবং তাকে যে শাড়িটা দিয়েছে আলহামদুলিল্লাহ সে সেই শাড়িটাও পছন্দ করেছে। আপনাদেরকে একটু জুমিং ভার্সনে দেখিয়ে দিলাম যে অ্যাকচুয়ালি দেখতে জিনিসটা কেমন হচ্ছে। তো এরকম ছিটা 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 হবে, একদম ছোপ ছোপ হবে না, একটু ছিটা ভিটা হবে দেখতে সুন্দর লাগার জন্য। তো এই তো আমি কাজ করে যাচ্ছি, এটা করার পরে আমি সূর্যের যে কাজটা সেটাও করব, করে আপনাদেরকে দেখাবো। যদিও সময় স্বল্পতার কারণে এবং অসুস্থতা থাকার কারণে কিন্তু আমি খুব একটা ভিডিও আপলোড করতে পারছি না, সেই জন্য সবার কাছে আমি আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ অনেকেই ওয়েট করে যে আমার ভিডিওর জন্য। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে সবাই ওয়েট করে বা আমি কিছু তাদেরকে শিখাতে পারছি, তো যারাই আমাকে একটু হলেও পছন্দ করে তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি যথাসাধ্য ট্রাই করছি আপনাদেরকে টিউটোরিয়ালগুলো দেওয়ার, লাইভগুলো করার। তারপরেও যদি কোনো মানে দেরি তো অবশ্যই হচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আসলে শরীরটা খুব একটা সাথ দিচ্ছে না। এবং আমার মানে কি হয়েছিল বা কেন এতদিন টিউটোরিয়াল আসেনি সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার ব্লগ চ্যানেলে ব্লগ করে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। আর যারা যারা এইগুলো শাড়ির লাইভ টিউটোরিয়াল দেখতে চান তারা কিন্তু আমার গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন, পেজে জয়েন হয়ে যেতে পারেন, আবার ইনস্টাগ্রামেও কিন্তু জয়েন হয়ে যেতে পারেন। তো এইটা করার পরেই কিন্তু আমি সুন্দর করে যেই সূর্যটা সেটা কিন্তু সুন্দর করে আমি একে আপনাদেরকে দেখানোর যথাযথ ট্রাই করব। তো আমি একদম সুন্দর করে যে ফুলগুলো সেটা আস্তে আস্তে ধীরে ধীরে করে নিচ্ছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে আপু আপনি যে কাজ করছেন সেগুলো কি পাইকারি সেল করছেন কিনা। হ্যাঁ আমি পাইকারি সেল করি, বাট সেটা আমার মৌলিক যে কাজগুলো সেগুলো আমি দেই না, তাদের যে রেকমেন্ড থাকে সেটাতে আমি করে দিই। আর এই শাড়িগুলো যারা নিজের সংগ্রহে রাখতে চান তারা অবশ্যই আমাকে আমার পেজে ইনস্টাগ্রামে আমাকে নক করতে পারেন বা আমার আইডিতে নক করতে পারেন, আমি যথাযথ ট্রাই করবো অ্যান্সার করার। তো এখন আমি ডালপালা দিয়ে নিচ্ছি, তো ডালপালার ক্ষেত্রে কিন্তু এখানে আমি দুই তিনটা করে ডাল দিচ্ছি, কারণ আপনারা যদি দেখেন যে সরিষা ফুলের একটা স্টিকেই কিন্তু দুই তিনটা করে ডাল ছড়ানো থাকে এবং দুই তিনটা ডালে কিন্তু সুন্দর করে সরিষা ফুলটা ছড়ানো থাকে। তো আমি যেহেতু সাইড থেকে এবং নিচ থেকে দেখাচ্ছি তো সেজন্য কিন্তু আমি সুন্দরভাবে ডালগুলোকে হালকা করে বুঝিয়ে দেওয়ার যথাযথ ট্রাই করেছি। আসলে এই শাড়ির থিমটা অনেকেই বুঝতে পারবে না, তো তাদের জন্য আমি বলছি যে এই শাড়ির থিমটা হচ্ছে আঁচলের উপর ডিপেন্ড করছে, মানে কোনো শাড়ির দেখবেন যে পাড়ের অংশটা বেশি ফোকাসড হয়, কোনো শাড়ির দেখবেন বুকের অংশটা বেশি ফোকাসড হয়, আবার কোনো শাড়ির দেখবেন যে আঁচলের অংশটা বেশি ফোকাসড হয়, আবার কোনো কোনো শাড়ির দেখবেন সম্পূর্ণটাই ফোকাসড হয়। সেজন্যই কিন্তু আমি বলছি যে আমার যে এই শাড়িটি কিন্তু আঁচলের উপর বেসড বা ফোকাসডেড, কারণ আঁচলটাই আমার সাবজেক্ট আর বাদবাকি যেগুলো আছে সেগুলো অবজেক্ট। তো সাবজেক্টকে অবশ্যই ফুটিয়ে তুলতে হবে, এটাই স্বাভাবিক। তো ফুটিয়ে তোলার কিন্তু আমি যথাযথ ট্রাই করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স তো আছেই। তো আমি ডালপালা দিচ্ছি, ডালপালার জন্য আমি একটু ডিপ গ্রিন কালার ব্যবহার করেছি। এই গ্রিন কালারটা তৈরি করতে আমি ইয়েলো অ্যান্ড ব্লু মিক্সিং করেছি, ইয়েলোটা কম ইউজ করেছি, ব্লুটা বেশি দিলেই কিন্তু এরকম ডিপ একটা সুন্দর কালার চলে আসে। তো অনেকেই আমার কাছে এই শাড়ির যে আঁচলের পোর্শনের টিউটোরিয়ালটা সেটা চাচ্ছিলো, তো আমি খুবই শর্ট করে ছোট্ট করে আপনাদের জন্য করে দিলাম, কারণ যেহেতু শরীরটা ভালো না, আগেই বলেছি যে খুব একটা মানে কথা বলতে পারছি না বা এডিটিং নিয়ে অনেকক্ষণ বসতে পারছি না, তাই জন্য যত যত মানে সহজভাবে দেখানো যায় বা যতটুকু দেখানো যায় আমি দেখানোর যথাযথ ট্রাই করেছি।
তো এরপরেই কিন্তু আমরা হচ্ছে সূর্যের যে অংশে সেটার কাজ করব। সূর্যের অংশের অনেকেই জিজ্ঞাসা করেছে যে আপু এরকম 3D আপনি ভাবটা আনলেন কিভাবে, তো তাদের জন্য বলছি 3D ইফেক্টটা আনা খুবই ইজি। আমি এই যে করছি, আমি এখানে 2-3 কালার আগে ব্লেন্ড করে নিয়েছি, কেন যেন সেটার ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না, যেহেতু অনেক দিন হয়ে গেছে। হতে পারে যে, যেহেতু সুই কার্টুন দেখে আমার ফোনে, হতে পারে যে সে, যদি এই শাড়িটা আবার ভবিষ্যতে কখনো করি অবশ্যই এটা আমি ফুল দেখিয়ে দেওয়ার ট্রাই করব। তো যাই হোক, অনেকেই যারা দেখেন বা বুঝেন আমার টিউটোরিয়ালগুলো, তারা ইজিলি বুঝতে পারবেন যে নিচে আমি অরেঞ্জ কালারটা দিয়ে নিয়েছি। অরেঞ্জ বলতে আমি এখানে যে রেড কালারটা সেটা দিয়ে নিয়েছি ইয়েলোর সাথে মিক্সিং করে, এটা অরেঞ্জ হয়ে গিয়েছে, এবং উপরে হলুদ কালার দিয়েছি। এবং উপরের যে পোর্শনটা এখন আমি করতেছি সেটা কিন্তু হোয়াইট পেস্ট, হোয়াইট পেস্ট দিয়ে কিন্তু আমি কাজ করছি, কিন্তু একদম হোয়াইট কিন্তু রাখছি না, দেখবেন যে একটু হলুদও করে দিব। তো একদম কিন্তু সাদা রাখা যাবে না, একদম সাদা রাখলে দেখতে খুব একটা ভালো লাগবে না। শুধু যেই পোর্শনটা একটু হাইলাইট করার প্রয়োজন, সেই পোর্শনটাতে আমি শুধু ইয়েলোর ভাবটা একটু বাড়িয়ে দিয়ে অন্যদিকে ইয়েলোর ভাবটা কম করে দিয়েছি, দিলেই কিন্তু অনেক সুন্দর লাগছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আজ পর্যন্ত এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর টিউটোরিয়ালটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না।